চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হকের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই জানতে চাইবো যে আজ থেকে যে শুরু হচ্ছে 5 দিনের নৃত্যনাট্য উৎসব, এ বিষয়ে। এই তৃতীয়বারের মতো আমাদের জাতীয় নৃত্যনাট্য উৎসব আরম্ভ হচ্ছে আজকের থেকে 18-19-20, মাঝখানে 2 দিন গ্যাপ, আবার 22-23 5 দিনের আমরা করব প্রায় 9টা নাচ। আচ্ছা, কিন্তু এবার আমাদের একটু ব্যতিক্রমী, আমরা করি 15টা, 7 দিন পেলে আমরা দুটো দুটো করে 15টা করি আমরা। আচ্ছা, তো এবার হল পেয়েছি 5 দিন, কিন্তু আমাদের এবার প্ল্যানই ছিল যে আমরা ঢাকার বাইরে, মানে বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্ট থেকে সব করবে, ঢাকার বাইরের আর করবে এখানে, আর আমরা যাব জানুয়ারি মাসের, ঢাকা যাব আমরা জানুয়ারি মাসের সবাই ওদিকে, যে যার মতো করে ডিস্ট্রিক্টে করতে, এটা আমাদের একটা ব্যতিক্রমী। এই মঞ্চে করবে সব ঢাকার বাইরে যারা আছে তারা নৃত্যনাট্যগুলো করবে। যেহেতু বিজয়ের মাসে নৃত্যনাট্য উৎসবটি হচ্ছে, তো এটা কি আসলে বিজয়ের উপরই, মানে ওই থিমটা কি বিজয়ের মাস উপলক্ষে কিংবা মুক্তিযুদ্ধ ভিত্তিক এরকম কিছু? আমাদের আসলে একটা নির্ধারিত সময় থাকে, ডান্স ড্রামার ফেস্টিভ্যালটা 2 বছর করেছি আমরা নভেম্বর মাসে করি, কিন্তু নভেম্বর মাসে হল পাইনি বলে ওরা আমাদেরকে ডিসেম্বর মাসে দিয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। হল পাওয়াটা তো, কারণ আমি 5 দিন নিয়ে নিলে ঢাকার তো অনেকে আছে নাটকে, তাদের জন্য অনেক অসুবিধা হয়ে যায়, অনেক মানে আমি ওই সেন্সে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আমি সত্যি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই জন্য ঠিক বিজয়ের মাসের হবে হয়তো 2-1টা, কিন্তু আমাদের থিমটা বিজয়ের মাসের না, কারণ এটা আমাদের শেডিউল অনেক আগের, গত মাসে হওয়ার কথা ছিল নভেম্বরে। সেই জন্য প্রথম ডান্স ড্রামাটা যে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস করবে ঢাকার, আমি প্রথমটা ঢাকা দিয়ে করব, তারপরে সব ঢাকার বাইরের, ওটা হবে বিজয়ের উপরে একটা নাচ, ওটা সেরকম। আজকে যেহেতু উদ্বোধনের দিন, আজকে কী কী আয়োজন থাকছে? এটার ওপেনিং করবে আমাদের সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, উনি তো আমাদের একজন প্রিয় একজন মন্ত্রী, উনি করবেন। প্রজ্বলন হবে, তারপরে স্টেট নাচে ওনারা বক্তব্য রাখবেন, তারপরে নাচে চলে যাবো। ডান্স ড্রামা তো অনেকক্ষণ লাগে, সেটা এটা করতেই আমার প্রথম দিন আমার একটা রেখেছি, কারণ ওপেনিংয়ে অনেক বক্তব্য আছে, অনেক কিছু আছে, সেই জন্য একটা ডান্স ড্রামা, অন্যান্য আয়োজন। হ্যাঁ, আর তারপরের দিন দুটো দুটো করে হবে। বলছিলেন যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার নৃত্যশিল্পীদেরকে নিয়ে এই নৃত্যনাট্য উৎসব আয়োজন করা হয়েছে, জানতে চাচ্ছি যে বাংলাদেশের বাইরে অন্যান্য দেশ থেকেও কি কোনো শিল্পী অংশগ্রহণ করেছে? না, এটা জাতীয় নৃত্যনাট্য উৎসব, সেটা আমাদের জাত মানে বাংলাদেশের মধ্যেই যারা আছে, সেজন্য 8টা ডান্স ড্রামা হবে, তার মধ্যে 7টাই করবে ঢাকার বাইরে, মানে আমাদের নট বাংলাদেশের বাইরে। আর আমরা যাব জানুয়ারি মাসে ঢাকার, যারা আমরা ডান্স ড্রামা করি কোরিওগ্রাফার, আমরা যাব জানুয়ারি মাসের 8 থেকে 15 তারিখের মধ্যে, যে যার মতো করে, এই ধরো কেউ ময়মনসিং, কেউ রাজশাহী, কেউ সিলেট, মানে যারা ওরকম করে আমরা করবো গিয়ে ওদের কাছে গিয়ে সেটা। কিন্তু বাংলাদেশের বাইরে কি আমি আন্তর্জাতিকভাবে করছি না, এটা সত্যি কথা। আমার মনে হয় আমি খুব রুট লেভেলে কাজ করি, আমার বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সারা বাংলাদেশের অনেক জায়গায় হয়ে গেছে, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট যে নাচ ছড়িয়ে দিচ্ছি আমরা। কিন্তু তাদেরকে যদি আমি ঢাকায় বা আমরা যদি তাদের গুণগুলো, তারা কী কাজ করছে না দেখে যদি আমি ঢাকার বাইরের থেকে আনি, মানে বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক, সেটা আমাদের জন্য, আমার কাছে মনে হয়, আমার কাছে, আমি সরি অনেকের এটা ই থাকতে পারে, যে আমরা পরিচিত করতে পারছি না আমাদের বাংলাদেশের যে ভালো ভালো গুণী কোরিওগ্রাফাররা আছে, বাচ্চা ছেলেমেয়েরা এখন তো সাংঘাতিক ভালো করছে, মানে বাচ্চা ছেলেমেয়েরা কোরিওগ্রাফিতে, সেই জন্য আমি এটা জাতীয়ভাবে রেখেছি, না তো আন্তর্জাতিক, কারণ আন্তর্জাতিকভাবে করলে অনেক টাকা সেল হয়, ইজ এ ট্রু, কিন্তু আমি মনে করি আমরা 100 টাকার টিকিট বিক্রি করে জাতীয়ভাবে বাংলাদেশের কোরিওগ্রাফারদের নিয়ে আমরা করছি, মানে একসাথে হয়ে, সেটা হলো আমাদের, আর সেটাতে আমাদের শিল্পীদেরকেও একটু তুলে ধরা হয়। ঢাকার মঞ্চ একটা সাংঘাতিক, কেউ যদি সে ঢাকার মঞ্চে করে, সেই জন্য এবার পুরো ছেড়ে দিয়েছে, ঢাকার বাইরে যারা করবে ঢাকার মঞ্চে করা, আমরা যাবো ওদের মঞ্চে করতে, যেমন সিলেটে, চিটাগং, যে যে যখন পারি আমরা চলে যাবো নাচতে, ওটা সামনের মাসে জানুয়ারি মাসে। বাংলাদেশে তো অসংখ্য নৃত্যশিল্পী আছে, তো এই উৎসবের জন্য আসলে ওদেরকে বাছাই করেছেন কিভাবে, বাছাই প্রক্রিয়াটা কেমন ছিল? না না, এটা যেমন ধরো তোমার একটা ডান্স ড্রামা, তোমার রবীন্দ্রনাথের শ্যামা কর আছে, আমি তোমাকে বললাম যে তুমি শ্যামাটা কর ঢাকায় করবে বা আমি করব, ওইরকম করে ওইভাবে আমরা বাছাই করছি, হলো নাচ
ওদের মানে ডান্স ড্রামা দেখে। ওরা যেমন সিলেটে করছে, ধরো আমাকে ডেকে নিয়ে গেছে বা আমার কালচারাল সেক্রেটারিকে ডেকে নিয়ে গেছে, যেমন ওরা দেখে এসে বলে মিনপা এটা খুব ভালো, তুমি এই আমাদের এইটার মধ্যে ঢুকাতে পারো, ওইভাবে আমরা এই করি। আপনি তো বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তো আপনাদের এই সংস্থা তো বিভিন্ন জেলায় বিভিন্ন শাখা রয়েছে, ওগুলো কিভাবে পরিচালিত হচ্ছে? বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা খুলনা, ওখানে যে ওরা কাজ করে ওদের মতো করে খুব ভালো, চিটাগাং চিটাগাংয়ের মতো কাজ করে ওরা, যেমন সিলেট খুব ভালো কাজ করে, খুলনা খুব ভালো কাজ, রাজশাহী বগুড়া খুব ভালো কাজ করে এরা। আচ্ছা, তো ওরা আমাদেরকে ডাকে মাঝে মাঝে যে আসেন আমাদের এই অনুষ্ঠান আছে, আপনারা হয় সভাপতি হন বা কিছু হন, তো আমরা যাই, তখন গিয়ে ওদের প্রোগ্রাম দেখি, বাচ্চারা কত কিছু করছে সেইটা দেখে আমরা খুব অনুপ্রাণিত আমরা হই ওদেরকে দেখে, ওইটাই আর যতটুকু পারি সাহায্য করতে। অত তো আমাদের পয়সা নেই আর ওরকমভাবে তো আর করে না, তাও আমাদের সংস্কৃত মন্ত্রণালয় আমাদেরকে মোটামুটি মোটামুটি সাহায্য করে, সবসময় না কিন্তু করেন, আমরা খুব কৃতজ্ঞ ওনাদের কাছে। তারপরে যদি জানতে চাই যে কেন্দ্রীয়ভাবে আপনারা আসলে কিভাবে মনিটরিং করেন ওদেরকে? ডিস্ট্রিক্ট টাউনের সবাইকে সভাপতি আর প্রেসিডেন্ট বছরে দুইটা মিটিং করবো, কী কী কাজ করছে। যেমন আমি এটা করেছি অগস্ট মাসে যে আমরা ডান্স ড্রামা ফেস্টিভ্যাল করব আর সারা বাংলাদেশের বাচ্চাদের প্রতিযোগিতা তো হয়ে গেছে সেপ্টেম্বর মাসে, তখন ওদেরকে আমরা জানিয়ে দিই যে আমরা এইভাবে, কারণ আমাদের তো সবসময় যাওয়া পসিবল না, এত ট্রাফিক এত কিছু, জিজ্ঞেস করি তোমরা কী কাজ করো, হ্যাঁ আমাদের জানাও। তো যেমন আমরা ডান্স ড্রামাটাই নৃত্যনাট্য ফেস্টিভ্যালটা সারা বাংলাদেশে জানিয়েছি, কিন্তু এত ব্যয় সাপেক্ষ একটা ডান্স ড্রামা করতে গেলে 4-5 লাখ টাকা নিচে তুমি মিউজিক করে ডান্স ড্রামা করতে পারবে না। ড্যান্স ড্রামার আসলে মূল চ্যালেঞ্জটা কোথায়? সবচেয়ে মূল যেটা হলো অর্থ। আচ্ছা, ওইটা না হলে পারবে না, কারণ মিউজিক করতে একটা ডান্স ড্রামার, ধরো আমি সজনবাদিয়ার ঘাট করব এই এই এটা যশি মন্দিরের, কিন্তু আমি যে করব পুরো ডান্স ড্রামা হলে তো তোমার মিউজিক করতে হবে পুরো, হ্যাঁ ওখানে গান আছে, তো মিউজিক করতে গেলে আমার মিউজিশিয়ানদের পয়সা দিতে হবে দিনের পর দিন। কিন্তু আমাদের সত্যি আমি সবসময় আকুল আবেদন করি, আমাদের তো অনেক বৃত্তশালী লোক আছে, আপনারা একটা স্পন্সর করেন একটা ডান্স ড্রামা আমরা করতে পারি, ভীষণ কঠিন। আমরা জানি যে তৃতীয়বারের মতো নৃত্য নাট্য উৎসব আয়োজিত হয়েছে, এর আগেও দুইবার হয়েছিল, তো যদি জানতে চাই যে এবার আসলে ভিন্নতাটা কি কি থাকছে কিংবা দর্শকরা নতুন কি খুঁজে পাবে এবারের আয়োজনে? রবীন্দ্রনাথের শ্যামা বা চণ্ডালিকা বা তাসের দেশ, এগুলো তো অম্লান, এগুলো কোনোদিনও পুরনো হবে না, ধরো তুমিও করেছো শ্যামা, আমিও করেছি শ্যামা, আলাদা আলাদা ভাবে, ওটাই নতুনত্ব। তুমি হ্যাঁ ধরো দুইটা শ্যামা আসতেছে, ধরো ঢাকার থেকে একজন করছে, চিটাগাং থেকে একজন আসছে, দুই দিন দুইজনের হবে, মানে দুই ধরনের হবে, হ্যাঁ দুই দিন হবে আলাদা করে, তো তুমি দেখে দেখবে, দুটা দেখলে দেখবে যে কোনটা ভালো লাগলো, দিতে দেখে একটা তুমি নিজেই কম্পেয়ার করতে পারবে যে আমার ওটা বেশি ভালো লেগেছে বা এটা। নকশিকাতার মার যেমন মহুয়া যেমন অনেকে করে, এবার আসছে খুলনা এই সাথে ময়মনসিং থেকে, নকশিকাতার মার এসেও করবে যে খুলনার ওরা এনামুল হকরা করবে, তো আমি একসাথে তার হবে না, আলাদা দিনে হবে, আলাদা আলাদা হবে, আলাদা আলাদা দিনে হবে, ওটাই নতুনত্ব, দর্শকরা অবশ্যই ভিন্নতা খুঁজে পাবে, ওটাই নতুনত্ব আর ভিন্নতা ওটাই। নতুন যদি কোনো নৃত্যশিল্পী আপনাদের এই সংস্থার সঙ্গে জড়িত হতে চায়, আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে এই সংস্থার সদস্য হতে পারবে? আমাদের ফর্ম আছে, ফর্ম ফিল আপ করতে হবে, আমাদের সাথে কাজ দেখাতে হবে যে ও আমাদের সাথে কাজ করছে প্রথমে, হ্যাঁ হতে তো পারবে, সবাইকে আমরা বলি হতে, আমাদের অনেক তো নৃত্য, সবাই আমরা নৃত্যশিল্পী সংস্থারই মেম্বার, কারণ এটা একটা প্ল্যাটফর্ম, এটা ফেডারেটেড বডি একটা আমাদের সাংঘাতিক, এটা যেমন গ্রুপ থিয়েটার ফেডারেশন আছে, নৃত্যশিল্পী সংস্থা সব এক লেভেলে। বর্তমানে বাংলাদেশে নৃত্যশিল্পীদের অবস্থানটা কেমন, নৃত্যাঙ্গনের অবস্থানটা কেমন? আমি বলবো নৃত্যশিল্পীরা অসাধারণ নাচে, এই আমাদের পরের প্রজন্ম এত ভালো, এই জেনারেশন ভীষণ ভালো, মানে একদম চমক লেগে যায় ওদের কোরিওগ্রাফি দেখলে। কিন্তু আরেকটা দিকে আছে অস্থিরতা আছে একটাই, মাঝে মাঝে আমার কাছে মানে ডেডিকেশন কম, কিন্তু আমি সেটাও বলবো না, ওরা খুব সুন্দর করছে সেটাও বলবো, কিন্তু ওই যে একটা পয়সার দরকার হয়, সেই জন্য বাচ্চারা মানে মনোযোগ দিতে পারে না, একটা প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রামে চলে যায়, কারণ ওদেরও তো পয়সা দরকার আছে, কেউ আছে নৃত্যশিল্পী যে ওরা কিছু করে না, এইটার উপর দিয়ে ওদের সংসার চলে, তো আমাদের তো সেই দিকটা দেখতে হবে না, সেই জন্য মাঝে মাঝে আমরা বলি যে এত অস্থির কেন তোরা, কিন্তু আমি তো মনে মনে আমি
এটা চিন্তা করি যে পয়সা দরকার। বেশ কয়েকবারই অর্থ সংকটের কথাই বলছিলেন, এই কারণে কি আমাদের দেশের অনেক নৃত্যশিল্পী পেশা হিসেবে নৃত্যকে নিতে পারছে না? আবার অনেকেই দেখা যাচ্ছে যে নাটক কিংবা সিনেমার দিকেই ঝুঁকে যাচ্ছে, এই যে একটা প্রতিবন্ধকতা, এর থেকে আসলে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? যারা বিত্তশালী আছে, যারা মিনিস্ট্রি যতটুকু পারে করে, কালচারাল মিনিস্ট্রি, ওটাই যদি, যেমন আমি একটা বলে ব্যান্ড সঙ্গীত হলে অনেক দেয় পয়সা, ভালো ই স্পন্সার হয়, সামহাও নাচে আমাকে বলে যে দিতে চায় না, কিন্তু কেন, নাচ তো এত এগিয়ে নিয়ে গেছে মানে দেশটাকে, যারা এই লেভেলের নৃত্যশিল্পী আছে, যেমন শামিমানা নিপা, শিবলি, মুনমুন আহমেদ, সাজু আহমেদ, ফারজানা চৌধুরী বেবি, মৌ, সাদিয়া ইসলাম মৌ, আমাদের দীপা খন্দকার, কবির ইসলাম রতন, কার তারপরে অনিক বোস, কোস্ত, মানে এরা অনেক গুণী গুণী নৃত্যশিল্পী আছে যে নাম বলে শেষ করা যাবে, মানে একদম এই জেনারেশন আমি মিলিয়ে বললাম, জি, তাবাসসুম, অনেক ভালো ভালো আছে, অসম্ভব ভালো ভালো। তো কিন্তু ওই যে অস্থিরতা থেকে যায় প্রোগ্রাম, মানে পয়সা না হলে এত কস্টলি, তোমার তোমার ড্রেস লাগবে, তোমার, যেমন আমি নৃত্যনাট্য করি, একটা করার পরে পরের দিন হয় কারো দুল একটা হারিয়ে গেছে, নাহলে মালার একটা নেই, তখন তো তোমাকে আবার রিপ্লেস করতে হচ্ছে, তো পয়সা দরকার না? আমি তো উদার কণ্ঠে বলছি, তো ভালো একটা মাধ্যম নাচ এত কঠিন, কারণ না ওটা এমন একটা জিনিস তোমাকে দেখাতে হবে, ওখানে ফাঁকি ঝুঁকির কোনো কিছু নেই, ফুটিয়ে তুলতে হবে, ফুটিয়ে তুলতে হবে। যেহেতু নৃত্য একটা দেশের কালচারকে তুলে ধরে, রিপ্রেজেন্ট করে, সেখান থেকে আমাদের দেশে যে চলচ্চিত্র, সেখানে কতটুকু মানসম্মত নৃত্য পরিবেশন করা হচ্ছে বলে আপনি মনে করেন? যেহেতু আপনি নৃত্যশিল্পী সংস্থার সভাপতি, আপনি কি নিজে স্যাটিসফাইড? ফিল্ম ইজ ফিল্ম, ফিল্মের নাচ সবসময় ফিল্মই হবে, এমনি নাচ হবে, কাউকে আমি দোষ দিব না, এটা ওনাদেরও করো দোষ নেই, এবং পাশের দেশে যে আমরা যেগুলো সত্যি কথা বলিউড নিয়ে যে আমরা এত লাফাই, তাদের দেশেও কিন্তু ফিল্মের নাচ কিন্তু ওরকমই, ফিল্মই হয়, হ্যাঁ, এমন না যে হ্যাঁ ওদের হিরোইনগুলো হয়তো দেখতে অনেক ভালো টালো, সে আমরা আহা আহা করি, কিন্তু আমরা দোষ দেবো না আমার দেশকে, ফিল্মের নাচ সবসময় ফিল্মের মতোই হবে, এটা একটা বাণিজ্যিক ব্যাপারই আছে, সেটার সাথে আমাদের সাথে কম্পেয়ার করলে দুটাই আলাদা আলাদা রেললাইনের মতো, মানে ওটা ওরা করছে আমরা আমাদের, কাউকে আমি দোষ দেবো না, একদম দুটোই সম্পূর্ণ ভিন্ন মাধ্যম। আন্তর্জাতিক মান অনুযায়ী আমাদের দেশের নৃত্য নৃত্যাঙ্গনকে যদি আরও বেশি সমৃদ্ধ করা যায়, সেক্ষেত্রে আসলে কী কী করা প্রয়োজন? প্র্যাকটিস ইজ, দেখো ক্লাসিক্যাল নাচে গান করে তারা সারাদিন, মানে পাশের দেশগুলোতে দেখো একজন গুরু আসে 7 ঘন্টা 8 ঘন্টা সকাল থেকে গেলে প্র্যাকটিস করে, আমাদের বাচ্চারা কোথায় প্র্যাকটিস করে? ওই একটা বললাম আমাদের স্থান ই নেই, সেই জন্য তারপরে আমাদের বাচ্চারা, আমি বলবো শিল্পকলা যদি আরেকটু এটাকে ই করতো, শিল্পকলা পারতো, শিল্পকলা খুব ভালো কাজ করে আমাদের সাথে, তো খুবই মানে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়, আমি অনেক মানে কৃতজ্ঞ শিল্পকলার কাছে, তো আরেকটু যদি শিল্পকলা করে যে প্র্যাকটিস করে দেয়, কিন্তু ওদেরও তো অনেক ই থাকে শেড, মানে প্রোগ্রাম থাকে, ওই রিহার্সাল রুমগুলো পাওয়া যায় না, কিন্তু যখন দেয় তো দেয়, কিন্তু ওইটাই আমাদের জায়গা নেই জানো, মানে একদম জায়গা নেই। আমরাও চাই যে যার জায়গা থেকে নৃত্যশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, খুবই ভালো লাগছিল আপনার সাথে আড্ডা দিতে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি নৃত্যনাট্য উৎসব 2017 নিয়ে কিছু বলতে চান? আজকের থেকে আরম্ভ হচ্ছে আমাদের 5 দিনের, আপনারা সবাই আসবেন, এমন কিছু টিকিট না, 100 টাকা 200 টাকার বেশি নেই, আসবেন, এবং টুকার টুকার ঢাকার বাইরে ডান্স ডিরেক্টররা তাদের বগুড়া ভীষণ ভালো করে, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ সব আসছে, আপনারা এসে ওনাদেরকে উৎসাহিত করবেন, এসে আমি বলবো যে আপনারা উৎসাহিত না করলে আমরা কী করে বুঝবো যে নাচ যে এত এত দূরে এগিয়ে গেছে। আমরা আশা করছি এই নৃত্যনাট্য উৎসব 2017 সফল হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। ইংরেজ লেখক H.G. ওয়েলসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সভ্যতা হলো শিক্ষা ও বিপর্যয়ের মধ্যকার প্রতিযোগিতা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।